ভোলার চরফেশনে পাবনা থেকে কাজ করতে এসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন 70 থেকে 80 জন শ্রমিক। তারা সবাই নদী ভাঙন রোধকল্পের জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এই ঘটনায় সহকর্মী তাসলিম এখন সরজমিনে ঘুরেছেন। তার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আধুনিক ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান মডার্ন ফার্নিচার শোরুম ভুঁইয়ার হাট। ভোলার চরফেশনের বেতুয়া লঞ্চ টার্মিনাল সংলগ্ন নদী ভাঙন রোধকল্পে জিও ব্যাগ ফেলতে পাবনা থেকে এসে কাজে যোগ দেন 100 জনের অধিক শ্রমিক। গত 4 মার্চ চরফেশনে এসে পৌঁছান তারা। শ্রমিকরা 5 দিন ভালোভাবে কাজ করেন এখানে। 9 মার্চ রাতের খাবার শেষে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকদের বহরে থাকা অন্তত 70 থেকে 80 জন। ধরুন পাবনা আমরা হিনে আসি কাজ করবে, গরিব মানুষ পেটে পেটের দিয়ে আসি, বউ একটা ফালা বাংলা থুয়ে আসে, অবস্থা কাম করা পারে যে অবস্থা এরকম পানি ওই নোনা পানি খাওয়া দেয় এরকম ডাইরেক্ট ডাইরেক্ট হয়ে গেছে, মানে মুগ্ধ বাড়াচ্ছে গোয়াদ বাড়াচ্ছে বুঝছেন। মানে এনে তো 15-20 দিন 30 দিন মতন আইছিলাম, শখ চলে গেছে আর আমরা যেগুলো সিরিয়াস হবে সেগুলো এনে বেটার ভর্তি হয়েছি। শ্রমিকরা জানান রাতের খাবার শেষ করার পরপরই পাতলা পায়খানা ও বমি হতে থাকে তাদের। এ সময় স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শ্রমিকরা আরও জানান স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ঔষধ ও খাবার স্যালাইন খেয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আশঙ্কাজনকদের চরফেশন সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বেশিরভাগ সুস্থ হয়ে বাড়ি ও কর্মস্থলে ফিরেছেন। রাত্রে খাওয়া দাওয়ার পরে কারুর পেটের ব্যথা, কারোর বমি, কারোর পাতলা পায়খানা, পরে আপনার এখান থেকে না ডাক্তার ফোন করে নিয়ে যাওয়া হয়েছিল, তারা স্যালাইন মেলাইন দিয়ে চিকিৎসা করার পরে পরে বলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল ও সরেজমিন ঘুরে জানা গেছে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন তারা। কর্মস্থলে থাকা আবুল হাশেম নামের বহরের এক শ্রমিক জানান, বালির জাহাজের পানি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ফিল্টার করে পান করেন তারা। তবে যে পানি তারা পান করেছেন ওই পানিতে দুর্গন্ধ অনুভব করেছিলেন ওই দিন। পানির বিকল্প ব্যবস্থা না থাকায় ওই দুর্গন্ধযুক্ত পানি খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন তারা। বর্তমানে চরফেশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 10 থেকে 12 জন। হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক জানান, এখানকার আবহাওয়ার সাথে তাদের শরীরের খাপ খায়নি, যার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের মেইনলি এখানকার যে আবহাওয়াটা আমাদের শরীরেও সেট হচ্ছে না, বাট এখানকার যে পানি ব্যবস্থা আমাদের তো ওদিকে এরকম পানি নাই, এখানে নোনা পানি আমাদের শরীরে সেট খাচ্ছে না। চরফেশন হাসপাতালে সরকারিভাবে চিকিৎসা পেয়ে তারা এখন সুস্থ। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট তারা। কর্মে এই বলগেটের পানি টানি খায় আমাদের, মানে ভিতরে কি একটা সমস্যা একটা হয়েছে এই জন্য ডায়রিয়া হয়েছে। চরফেশন সদর হাসপাতালের টিএস ডাক্তার শোভন কুমার বসাক জানান, শ্রমিকরা এখানে কাজ করতে এসেছেন, পানিবাহিত কারণে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালের নিয়ম মেনেই তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া প্রতিটা নাগরিকের অধিকার, সে অধিকার বাস্তবায়নে কোনো ধরনের ত্রুটি করেননি হাসপাতাল কর্তৃপক্ষ। যে কোনো দুর্ভোগ দুর্দশা এবং যে কোনো প্রকার অসুখে আমরা কাছে থাকি, পাশে আমাদের পায়, তো এরই ব্যতিক্রম কিছু না। আমাদের যে ডায়রিয়া রোগীগুলি ভর্তি হলো আমাদের রুটিন কাজের মাধ্যমে আমরা করেছি, আমাদের আন্তরিকতা আমাদের কমতি ছিল না। আমাদের যে ডক্টর স্টাফ আছে তাদেরকে প্রশিক্ষিত যথোপযুক্ত তারা প্রশিক্ষণ পেয়েছে এবং ডায়রিয়া চিকিৎসা তারা করেছে। তারা এখানে কাজ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে গিয়েছিলো, এখানে যারা ভর্তি হয়েছিল আমরা চিকিৎসা দিয়েছি, তাদের সমস্যার কথা শোনা হয়েছে এবং চিকিৎসা শেষে তারা বাড়ি চলে গিয়েছে, যারা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছিল এবং যা পরামর্শ দেওয়ার তাদেরকে ছুটির সময় পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে টিএস আরও জানান, এখন যেহেতু ঋতুর পরিবর্তন হয়েছে এবং গরম শুরু হয়েছে, সেহেতু নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে হবে খাবার ও পানির ক্ষেত্রে।